চলছে রমজান মাস। পবিত্র রমজান মাসে সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসল্লি ওমরা হজ করতে মক্কায় যান। সম্প্রতি কাবায় চোখে পড়ছে 8 ফুট উচ্চতার একজন হাজিকে, যার ছবি এবং ভিডিও ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। কে এই হাজি? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। চলতি বছর সৌদি আরবে রমজান শুরু হয়েছে 11 মার্চ। গত 20 দিনে কাবায় প্রায় 1 কোটি মানুষ ওমরা পালন করেছেন। এছাড়া মসজিদে নববীতেও 1.5 কোটিরও বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। আগ্রহী সব মানুষ যেন ওমরা করতে পারেন সে ব্যবস্থা করেছে সৌদির সরকার। এর অংশ হিসেবে সৌদিতে প্রবেশ অনেক সহজ করে দিয়েছে তারা। বর্তমানে সৌদিতে যারা পর্যটন ভিসা নিয়ে যান তারাও চাইলে ওমরা করতে পারেন। এছাড়া মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ ও অন্যান্য ইবাদত করতে পারেন সেজন্য মসজিদে নববীর ছাদে জায়গা তৈরি করা হয়েছে। জানা গেছে চলতি রমজানে মসজিদে নববীতে প্রতিদিন গড়ে 10 লাখ করে মানুষ নামাজ আদায় করছেন। এছাড়া শুধু প্রথম 10 রমজানেই জমজম কূপে প্রায় 2 লাখ বোতল পানি বিতরণ করা হয়েছে। ইফতার করানো হয়েছে 30 লাখ রোজাদারকে। মুসলমানদের এই ঢলের মধ্যেও উন্নত মানের সেবা দিচ্ছে সৌদি সরকার। তবে এবার কাবায় হাজারো মানুষের ভিড়ে একজন ব্যক্তি আলাদা করেই নজর কেড়েছেন। তিনি এতটাই লম্বা যে অন্য সব হাজিদের মাথা তার কোমরের কাছাকাছি। পবিত্র কাবা শরীফে সবার নজর কেড়েছেন এই হাজি, যে প্রায় 8 ফুট লম্বা। কাবায় উপস্থিত অন্যান্য মুসল্লিদেরকে ওই ব্যক্তির ছবি ও ভিডিও ধারণ করতে দেখা গেছে। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, অস্বাভাবিক লম্বা এই হাজির পরিচয় জানা না গেলেও শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছে তিনি আফ্রিকার কোনো এক দেশের নাগরিক। সৌদির স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি বিশ্বের অন্যতম লম্বা একজন ব্যক্তি। ভিডিওটিতে ওই ব্যক্তিকে কাবা শরীফ তাওয়াফ সহ হজের অন্যান্য কার্যাদি সম্পন্ন করতে দেখা গেছে। কাবায় তাকে দেখার পর তাকে নিয়ে অন্যান্য মুসল্লিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সবাই তার ছবি এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। অনেকেই তার ভিডিও ফেসবুক, এক্স হ্যান্ডেল সহ অন্যান্য মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে নেটিজেনরা ওই হাজিকে শুভকামনা জানান। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় সূত্র বলছে, এবারের মতো এত ওমরা যাত্রী এর আগে দেখা যায়নি। এর একটি বড় কারণ আবহাওয়াগত অবস্থা। জানা যায় মরুভূমির দেশ সৌদি আরবে গরমকাল পুরোপুরি শুরু হয় এপ্রিল থেকে। তার আগ পর্যন্ত আবহাওয়া বেশ সহনীয় ও আরামদায়ক থাকে। সাইমন প্রভা, এটিএন নিউজ। She is free, a generous soul with many possibilities. Please host Kim.